যেমন আমি আগে বললে অনেকে আমাকে টন টিটকিরি করত, তারা আজকে বুঝবেন কচুরি পানা। আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। আগে যে শালপাতার থালায় খাবার দিত, ওই থালাতে খাবার দিচ্ছে। মাটির থালাও যেমন আছে, শালপাতারও আছে, কলপাতারও কলাপাতারও আছে, তেমনি কচুরি পানার দিয়ে যে এত ভালো কাজ হতে পারে। আমি বলতাম আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন, প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। কোনো কাজ জীবনে ছোট নয়, যত মানুষ আজকে মাটির থেকে উঠে বড় হয়েছে, মাটির থেকে উঠে আকাশ ছুঁয়েছে, তারা কিন্তু এটাই তাদের কাহিনী, এটাই তাদের গর্ব, এটাই মেন বাহিনী। এই কাজটা করুন তো। বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে, পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবে, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। গ্রামে গ্রামে দেখবেন কত পাতা আছে, কেন্দু পাতা নয়, বড় বড় পাতা আছে, সেই পাতাগুলো অনেকটা তাল পাতা টাইপের দেখতে, ওইগুলোকে একটা কাঠি গুঁজে নিলেই একটা ঠোঙা হয়ে গেল, পয়সা দিয়ে কিনতেও হলো না। একটু বুদ্ধি বের করুন, অনেক কাজ হবে। আর আজকে যে বলবে ও মা তুই এটা করছিস, বলবি হ্যাঁ গো এটা করেই আমি কোটিপতি হব। সাপোজ আপনি একটা বিউটিতে বিউটি ফ্যাশন ট্রেনিং নিয়ে এলেন, সেই বোনটিকে বলবো বা ভাইটিকে তার পাড়াতে বা তার বাড়ির বাড়ির মধ্যেই ছোট্ট একটু জায়গা করে একটা দোকান করুন তো। দেখবেন প্রথমে একজন আসবে, তারপরে দুজন আসবে, ক্রমে ক্রমে সেই বার্তা রটে গেল গ্রামে, এবার সবাই আসতে শুরু করবে। কিন্তু একটু খেটে খেতে হবে। দেখুন শরীরের নাম মহাশয়, যা সহিবে তাহা সয়। এই যে আমি যেতে যেতে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে একদিন বলছিলাম, আমি যখন পুজোর সময় রাস্তা দিয়ে যাই, কাশফুলগুলো আমাকে খুব আকর্ষণ করে, এবং দুর্গাপূজায় আপনারা জানেন কাশফুল 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 কাশফুল, এটা আমাদের জীবনের স্বপ্ন, কাশফুল আর শিউলি ফুল। মা দুর্গা পুজোর আগে যেন পুজোর ঢেউটাকে নিয়ে আসে, কত কাশফুল মনে মনে হয়ে আছে। আমি একজনকে বললাম তার ক্ষমতা আছে, এই কাশফুলগুলো তো বিনা পয়সায় রাস্তায় পড়ে থাকে, চারিদিকে হয়, কিন্তু দুমাস পরে আর পাওয়া যায় না অস্তিত্ব। এই কাশফুলগুলোকে সমস্ত এক কাট্টা করে দরকার হলে সেলফ হেল্প গ্রুপে বা পাড়ার ছেলে মেয়েদের কাজে লাগিয়ে এক কাট্টা করে, তাতে কিভাবে ওটা নষ্ট না হয়ে ঠিক থাকে অ্যাজ ইট ইজ মেডিকেটেড করে, তোমরা যদি এই যে আমরা দেখবেন অনেক জায়গায় খুব হালকা লেপ ইউজ করে গায়ে দেওয়ার জন্য, বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে মানে বালিশ, এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা,
ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে, অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসাই ব্যবসা হতে পারে। আপনারাই বা গ্রামে গঞ্জে এই কাশফুলগুলো তুলে একটু আটা টাটা লাগিয়ে যাতে ঝরে না যায়, কতকে বেরিয়েছে আজকাল, এগুলো দিয়ে ফুলদানিতে ফুল রাখার ব্যবস্থা করতে পারেন। এই কাশফুল লোকে কিন্তু পছন্দ করে বাড়িতে রাখতে। এই ধরনের কিছু কাজ